22 জানুয়ারি পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। 28শে ডিসেম্বর থেকে মনোনয়নপত্র জমা দেবার কাজ শুরু হয়েছে। মঙ্গলবার 23রা জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া চলবে। নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট কুলটি থানা চৌরঙ্গি ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে রুট মার্চ অনুষ্ঠিত হলো। রবিবার চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত চলবলপুর লক্ষ্মণপুর সহ বিভিন্ন এলাকায় রুট মার্চ অনুষ্ঠিত হলো। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, আনন্দ বার্তা।